নমস্কার বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা সংক্রান্ত কি আপডেট উঠে আসছে সেটা নিয়ে একটা তোমাদের সামনে ছোট্ট ভিডিও করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাই নাম্বার 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র বর্মন। ডাই নাম্বার দেখতে পাচ্ছ এবং কেস নম্বর দেখতে পাচ্ছ প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন 16/10/2024। ঠিক আছে, স্ট্যাটাসটা কি রয়েছে তো এটা ভালো করে দেখে নাও। পেন্ডিং এ রয়েছে কিন্তু মোশন হিয়ারিং আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল ক্লাস নট টেকেন আপ নট টুডে। আজকে কোনো আপডেট কিন্তু এখান থেকে উঠে আসেনি এবং বলছে টু রিটেইন ইটস পজিশন অর্ডার ডেট 16/10/2024 এবং এ সংক্রান্ত টেন্টেটিভ একটা কেস মেবি লিস্টেড অন একটা কম্পিউটার জেনারেল তারিখ এখানে উল্লেখ করা হচ্ছে 17/10/2024। ঠিক আছে, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন দেওয়া আছে এবং এখানে সিএল নাম্বারটা এখনো পর্যন্ত কোনো আপডেট এখানে উঠে আসেনি। আমি তোমাদের পরবর্তীকালে এখানে যদি কোনো আপডেট উঠে আসে অবশ্যই সেটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। অর্থাৎ এক কথায় যদি আমি তোমাদের আজকে বলতে চাই তো আজকে সুপ্রিম কোর্টে ওবিসি রিলেটেড কোনো আপডেট কিন্তু উঠে আসেনি, কোনো হিয়ারিং কিন্তু সংক্রান্ত হয়নি। তো কালকে কিন্তু ডেট দেওয়া হয়েছে 17/10/2024, অবশ্যই আমরা দেখব কালকে হিয়ারিং হয় কি না হয়, সমস্ত কিছু আপডেট যেটা পাবো সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে, চলো ভিডিওটি আজকে এতটুকুই ছিল, আর এই যে পিডিএফটা সম্পূর্ণ আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারবে। চলো ভিডিওটি শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, জয় ভারত।